হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ঈদের তিন দিন পার হয়ে গেল, আজ হচ্ছে চার দিন। আর আমরা তো বাড়িতে যাই নাই, কারণ হচ্ছে আমার বড় মেয়ের পরীক্ষার জন্যই তো যাই নাই। 30 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তাই আমার শাশুড়ি আর আমার দেবর আমাদের দেখতে এলো। আর তাদের জন্য আমি স্পেশালি কী কী রান্না করব সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পুরো ভিডিওটি দেখবেন। এখানে রান্না করছি স্পাইসি নুডলস পাস্তা। এই পাস্তাটা আমার দেবর আমার শাশুড়ি খুব পছন্দ করে। ঈদে যদি বাড়িতে যেতাম তাহলে অবশ্যই এই পাস্তাটা ওদের রান্না করে খাওয়াতাম। আমি বাসায় ঈদের দিন রান্না করছি, আমার মেয়ে খেয়েছে, তাই ভাবছি যে ঈদের দিন যেহেতু ওদের খাওয়াইতে পারি নাই তাই আজ ওদের খাওয়াবো। এজন্য রান্না করা আমার শাশুড়িকে দিয়ে দিছি, আর আমার দেবর একটু বাহিরে গেছে, ওকে একটু পরে খাওয়াবো। আর খেয়ে তো খুব প্রশংসায় পঞ্চমুখ খুবই পছন্দ করেছে এই পাস্তাটা। আর এখানে দেখতেই পাচ্ছেন নোয়াবি সেমাই রান্না করছি। এই রেসিপিটা দেখানো হলো না, অন্য এক সময় আমি রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করব। এই নোয়াবি সেমাইটাও নতুন রান্না করছি ওদের জন্যই, যেহেতু ঈদের পরে আসছে একটু স্পেশাল কিছু রান্না করে খাওয়াতে আমার বেশি ভালো লাগবে, এজন্য ওদের জন্য একটু রান্না করলাম। নোয়াবি সেমাইটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাই কেমন হলো। যেহেতু ফার্স্টবার বানাইছি, একটু এদিক সেদিক হতেই পারে, সমস্যা নাই, পরের বার ঠিক মতোই হবে মাশাল্লাহ। খুব সুন্দরই হয়েছে মোটামুটি, মানে খেতে আল্লাহ জানে কেমন হবে, দেখতে তো অনেক সুন্দর হয়েছে। সেমাইটা আমি সবই রান্না কমপ্লিট, এখন হচ্ছে রান্না করব খিচুড়ি আর হচ্ছে ভর্তা। এখানে ইলিশ মাছের লেজটা আমি লেজটা ভর্তা বানিয়ে নিচ্ছি। আমার আঙ্গুলটাও কেটে গেছে, দেখতেই পাচ্ছেন হঠাৎ করে আঙ্গুলটাও কেটে গেল। যাই হোক, ভর্তাটা বানিয়ে নিই, তারপর হচ্ছে খিচুড়িটা রান্না করে ফেলবো, তারপর হচ্ছে সবাইকে খেতে দেব। রাত অনেক হয়েছে, ভর্তা বানানো কমপ্লিট, খিচুড়িটা হলেই সবাইকে খেতে দেব। খিচুড়িও একদম কমপ্লিট, এখন হচ্ছে আমি সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি, সবাই এখন খেয়ে বলবে কেমন হয়েছে। আর ভর্তা বানাইছি, দেশি মুরগি রান্না করছি, পাস্তা নুডলস রান্না করছি, আর হচ্ছে নবাবি সেমাই রান্না করছি। এখন রাত বাজে 10টা, সবাইকে খেতে দিয়ে দিলাম। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভাল লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন।